নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি বাগানে বনভোজন করতে। দেখুন আমার সঙ্গে এসছে আমার ছেলে লয়, মেয়ে তরিমণি, ভাগ্নি ওটা স্মৃতি। আমরা সবাই মিলে আজকে রান্না করে খাবো এখানে। আজকে রেসিপি হবে মুরগির মাংস, দেশি মুরগির ঝোল আর ডিম। তো আসুন আমরা শুরু করি। মুরগির দেশি মুরগির ঝোল বানাতে যে উপকরণগুলো লাগবে, মুরগির মাংস, দেশি মুরগি কেটে সুন্দর করে পিস করে নিয়েছি, পেঁয়াজ, এখানে কাঁচা মরিচ আর রসুন আছে, শুকনো মরিচের গুঁড়া, এখানে আদা আর জিরা বেটে নিয়েছি, এখানে গোটা জিরা, জিরার গুঁড়া করে নিয়েছি, এখানে গোটা মশলা আছে, শুকনো মরিচ, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ আর তেজপাতা, লবণ, হলুদ গুঁড়া আর সাদা তেল। মাংসটা প্রথমে মাখিয়ে নেব সব মশলা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন আর কাঁচামরিচ দিব, হলুদ গুঁড়া, লবণ, গোটা জিরা দিব, আদা আর জিরা বাটা, গোটা মশলা দেব, তেজপাতা, গোটা শুকনো মরিচ, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, এবারে শুকনো মরিচের গুঁড়া দেব, এবারে দেব সাদা তেল। সাদা তেল দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব। মাংস ভালো করে মাখিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিলে মাংসটা টেস্ট ভালো হবে। মাখানো হয়ে গেছে, এবারে আধা ঘন্টা ঢেকে রেখে দিব। আসলাম আধা ঘন্টা পর, এবারে চুলা ধরিয়ে নেব। তরিমণি বলছে জল খাবে। কড়াই গরম হয়ে গেছে, এবারে অল্প তেল দিয়ে মাংস দিয়ে দিব। এবারে মাংস দিয়ে দিব, অল্প কিছুক্ষণ নেড়ে জল দিয়ে দিব। এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিব। কি খেলা হচ্ছে তোমাদের? করো
ঢাকা তুলে একটু ঘেটে দিব। আবার ঢাকা দিয়ে দিব। বাচ্চাদের ক্ষুধা পেয়ে গেছে, ওরা কিছু খেতে যাচ্ছে, সেজন্য ওদের জন্য তরমুজ নিয়ে এসছে। ওরা এখন সবাই তরমুজ খাবে। না না না, আমরা সবাই এখন তরমুজ খাবো। রান্না মাংসটা সিদ্ধ হতে হতে মাংস সিদ্ধ হয়ে গেছে, এবারে ভালো করে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এবারে ঝোল দিয়ে দিব। মুরগির ঝোল রান্না করা হয়ে গেছে, এবারে নামিয়ে নিব। ঝোল নামিয়ে নিয়েছি, এবারে উপর দিয়ে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব। তৈরি হয়ে গেছে দেশি মুরগির ঝোল, এবারে পরিবেশন করব। ওরা খাওয়ার জন্য তৈরি হয়ে আছে। ভর্তা দিও না, ভর্তা খাবে নিবে। এলা তো ডিম নাই খাচ্ছ, ভর্তা মাংস কেমন হয়েছে? মাংসটা দিয়ে দাও, মাংস খেয়ে বলো যে কেমন হয়েছে। মাংস খেয়েছো মা?